এলম এবং আলামাদের ফজিলত সম্পর্কে সেসব না বলে আমি আর দু একটি আইমাইকে কেরামদের উক্তি বলতে চেয়েছি তা পেশ করি আপনাদের সামনে মনে রাখবেন যে আহলে সন্নাতাল জামাতের মূল নীতি হচ্ছে সালাফেসালহিনের যুগ থেকে এহতেরামুল আলামা যারা আলেম সত্যিকার অর্থে আমার পুরো আলোচনাটা মনে রাখবেন যে যারা সত্যিকার অর্থে আলেম যারা আলামায় রব্বানি যারা আলামায় হাক্কানি যারা কোরআন সন্নার আলেম তাদের এহতেরাম সম্মান মর্যাদা আর খেয়াল রাখবে এবং তাদেরকে শ্রদ্ধা করবে ও কিরুল ফোকাহা যারা ফোকাহা জ্ঞানী দিনের জ্ঞান রাখত আকিদার হোক আর হাদিসের হোক আর তাসিরের হোক আর ফিখের হোক তাদের কাছে কোরআন সোনার জ্ঞান রয়েছে তাদের শ্রদ্ধা সম্মান করবে ও তা মাহুম মাহম এবং তাদের সাথে আদব কায়দার খেয়াল রাখবে জি গুরুত্ব সহকারে এই বিষয়গুলিকে দেখবেই অলামাদের ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে সেটা হচ্ছে খারকুন সে মধ্যে ছিদ্র বের করার চেষ্টা করলো বা দিনকে ছিদ্র করার চেষ্টা করলো কারণ যখন আলেনদের থেকে আপনি মানুষকে সরিয়ে দেবেন বহু মানুষের হেদায়ত নসিব হইতো সে হেদায়ত থেকে ওই মানুষগুলি বিভ্রান্তির শিকার হয়ে গুজবের শিকার হয়ে ভুল বুঝাবুঝির কারণে তারা গোমরা হয়ে থেকে গেল অথবা তারা আরও বেশি গোমরা হয়ে গেল সুতরাং সতর্ক সাবধান হবেন অলামাদের সম্পর্কে যারা সত্যিকার অলামা জিহা তাদের ব্যক্তি জীবনে যদি দস্ত্রুটিও থাকে কখনো সেগুলি আপনি তুলে ধরবেন না কারণ তাতে আপনার কোনো লাভ নেই জনসমাজে তুলে ধরে সেই কথাগুলি আপনাকে ব্যক্তিগতভাবে সরাসরি পৌঁছাবেন তার কাছে যদি দোষ ত্রুটি থাকে জীবনের তার জীবনের দোষ রয়েছে তার পরিবারের দোষ রয়েছে যেই দোষগুলির কারণে অন্য কোনো মানুষের ক্ষয়ক্ষতি হবে না দিন দুনিয়ার ক্ষয়ক্ষতি নেই আমার আপনার সারা বিশ্বের লোকের কোনো ক্ষয়ক্ষতি নেই তার ভুল ত্রুটির কারণে তার পরিবারের ভুল ত্রুটির কারণে তার ছেলে মেয়েদের ভুল ত্রুটির কারণে তাহলে এই চর্চা করা মোটেই জায়জ নাই সংশোধনের উদ্দেশ্যে সরাসরি পৌঁছে দেবেন তার কাছে মেসেজ আর না হলে যার মাধ্যমে পৌঁছালে কাজ হবে তার মাধ্যমে পৌঁছে দেন তাকে বলে দিলে আপনি মুক্ত হয়ে গেলেন আপনার আর কোনো দায়িত্ব থাকলো না আর আপনার জন্য জরুরি না যে তার কারো ব্যক্তি জীবন কারো পরিবারকে ঠিক করতে হবে তার পরিবার এবং তার ব্যক্তি জীবন সম্পর্কে তাকে জবাব দিতে হবে কিন্তু কোনো আলেম দ্বারা যদি তার আকিদার কারণে তার ফতুয়ার কারণে অথবা তার কোনো ভুল সিদ্ধান্তের কারণে মানুষ বিভ্রান্ত হয় তার ভুল আলোচনার কারণে মানুষ বিভ্রান্ত হয় তাহলে যেহেতু জনগণকে বিভ্রান্ত অলরেডি করে ফেলেছে আর তার আলোচনাগুলি জনসমাজে ছড়িয়ে পড়েছে তার লিখনই জনসমাজে ছড়িয়ে পড়েছে কত মানুষে বিভ্রান্তির শিকার হয়েছে আর হওয়ার আশঙ্কা আছে সুতরাং যেমন তিনি আমভাবে প্রচার করেছেন ভুলকে তেমনি আপনি সঠিকটা আমভাবে ব্যাপক হারে প্রচার করে মানুষকে সতর্ক সাবধান করে দেবেন এটাও কিন্তু ফরজ দুটোকে একই রকম মনে করবেন না এটি বড়ই অজ্ঞতা হবে আর এই কারণেই অনেকেই কিন্তু ভুল বুঝেন যে যেইখানে মানুষের বা আলেমের সংশোধন জরুরি কারণ এই আলেমের এই মাস আলা সংশোধন যদি না করা হয় সঠিক মাসআলা না বলা হয় আর তার সম্পর্কে সতর্ক সাবধান না করে বিশেষ করে আকিদার বিষয় বিশেষ করে মানহাজের বিষয় আকিদা মানহাজ আদর্শগত ভুল হ্যাঁ আকিদাই ভুল তাহলে অবশ্যই সতর্ক করতে হবে যদি সতর্ক না করেন তাহলে মানুষ বিভ্রান্ত হবে যে তারাও তো আলেম যেমন একজন আলেম বলছে সাহেব বরাত করা মুস্তাহাব এই সবে বরাতের কিছু ফজিলত আছে এই বলে একটা চোরা রাস্তা বের করে দিচ্ছে সতর্ক করতে হবে এই রকমের ভ্রান্ত পথের পথিক আলেম থেকে না হলে মানুষ গোমরা হবে জি এই রকমই মিলাদ করা কোনো দোষের কাজ নয় এই রকমের নিয়ত অন্তরে কিন্তু মুখে পড়ে নিলেও ভালো সম্মিলিত মোনাজাত করলো তো অসুবিধায় কি করলো আল্লাহর কাছেই তো চাইছে দয়ার হাদিসগুলি খাস জায়গায় ফিট করে দিলেন এক একই দোয়া করার হাদিস আছে কিন্তু সেগুলিকে উপর দোয়ার ফিট করে দিলেন আর সতর্ক করবেন আপনার থেকে অবশ্যই সতর্ক করতে হবে না হলে মানুষ বিভ্রান্ত হবে কারণ মানুষ এত সূক্ষ্ম বিষয়গুলি বুঝবে না যদি তাদেরকে ক্লিয়ার না করা হয় তো এই বিষয়গুলি যেন মনে থাকে এমাম তো হাবিব রহমদ্ুল্লাহ আলে হানাফি বড় আলেম ছিলেন এমাম ছিলেন মোহাদ্দেশ ছিলেন জি যদি হানাফি ভাইরা বা হানাফি আলামার এমাম তাহাবির মতো আলেম হয়ে যান এমাম তাহাবির আদর্শে বিশ্বাসী হয়ে যান তার আদর্শের অনুসারী হয়ে যান এলেমের ক্ষেত্রে তাহলে বড় কোনো দোষের বিষয় নয় জি কারণ তার আকিদাতে কোনো ত্রুটি ছিল না তার আকিদা ছিল সালাফে সালেহের আকিদা সাহাবাইকারদের আকিদা তাবাইন্দিনদের আকিদা তাবা তাবিন আকিদা এমাম আবুহানি ফা শাহি মালিক আহমদের আকিদা আকিদা তাহাবিয়া পড়লে বুঝতে পারবেন সুতরাং আকিদার ক্ষেত্রে তিনি আশারি আর মাতুরি ছিলেন না আর বর্তমান যুগের হানাফি ভাইরা হচ্ছেন আকিদার ক্ষেত্রে মাতুরিদি আসমা সেফাদের ক্ষেত্রে তারা মাতুরি দি সুতরাং এইরকমই তার মধ্যে এই সুফিবাদের বিভ্রান্তি ছিল না তো আমি বলবো হানাফি ওলামাদেরকে যে আপনারা হানাফি থাকলে অন্তত এগিয়ে এসে এমাম তাহাবির মতো হানাফি হন এমাম মোহাম্মদের মতো হানাফি হন এমাম আবু ইউসুফের মতো হানাফি হন জি এমাম আবু হানিফ রাহমার আদর্শে আসেন আসল যা হাদিস এই আদর্শ আমার কথা যদি রসুল্লাহ কথা কারামের কথা বিরোধী হয় তাহলে আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও এইরকম খাঁটিয়ে হানাফি হওয়ার চেষ্টা করেন আল্লাহর অস্তে আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন উদারতা নিয়ে আসেন কোরআন এ কাছে আসার চেষ্টা করেন আল্লাহ জামাত তৌফিক দান করেন তিনি বলছেন ইমামতা তাহাবি মাউস সালাফ সালাফে মিনা সাবেক ইন ওমামবাদ আহ মিনার তাবেন আহলুল ওয়াল আসার বলছেন সালাফ ওলামাই মাইকেরাম যারা পূর্বে চলে গেছেন ওমামবাদ যারা পরবর্তীতে এসেছেন তাবেন গোন সাহাব আই কেরাম এবং তাবিন গো আহলুল আসার তারা সকলে আহলে খাই তারা ভালো মানুষ তারা কল্যাণের অনুসারী এবং তারা আসার তারা সন্ন্যার অনুসারী ও ফেখ তারা জ্ঞানের সন্ধানকারী অনুসারী এবং তারা গভীর তারা গবেষণার তারা অবলম্বন করেছেন লায়ুজ করুন ইল্লা বি জামিল রকম আদর্শের চরিত্রের যারা অলমায় কেরামগুন সালাফ থেকে শুরু করে পরবর্তীকাল পর্যন্ত তাদের আলোচনা করবেন ভালো ভাষায় লাইল জামিল ভালো আলোচনা করবেন তাদের দোষ ত্রুটি খুঁজে বাড়াবেন না তাদের মানহানি করবেন না ওয়ামান আলা ওয়ামানুইনফাহ আলাইসিল আর কেউ যদি যারা সালাফদের অনসারী ওলামা তাদের খারাপ মন্দ চর্চা করে তাদের দোষ ত্রুটির প্রচার প্রসার করে তাই তিলকে তাল করে তাদেরকে বদনাম করে তাদের থেকে মানুষকে দূরে সরাবার জন্য ঘৃণা ছড়াবার চেষ্টা করে তাহলে তারা আলা তাহলে তারা ভুল পথে রয়েছে গুমরাহির পথে রয়েছে আল্লাহর পথে নেই উল্লাসের পথে নেই সালাফদের পথে পথিক তারা নয় এই এইরকমই এমাম আহমদ রাহেমহল্লা বলছেন যে অলামাদের সম্পর্কে যারা কোরআন সোনার আলেম তাদের হোম খোলাফাও রসুল তারা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লামের ইস্তালাফ হিসিক্ত খালিফা হিউম্মা তে হম্মতের ক্ষেত্রে ওয়ারাসত নবী ফে হেকমা এবং প্রজ্ঞার ক্ষেত্রে নবী তারা ওয়ারেস উত্তরাধিকারী ওয়াল মহিবোন আলেমা মাতা মিন সুন্নত তেহি মহিয়োন আলেমা মাথা মিন সোন্নত আর রাসূলুল্লাহ জাই সন্নত গুলি দুনিয়া থেকে মুছে গেছে মারা গেছে মৃত সোন্নাতকে তারা জীবিতকারী ফবেহিম কাম কাম কামাল কিতাবি কাম তারা কিতাব ফবেহীম কামাল কিতাব তাদের মাধ্যমে কিতাব কোরান সন্ন্যার বিধান প্রতিষ্ঠিত রয়েছে এবং তারাও কোরান সুন্নার সাথে প্রতিষ্ঠিত অবেহীম না কিতাব কিতাবও এবং তাদের প্রশংসা আর ফজিলতের কথা কিতাব কোরান সন্ন্যায় রয়েছে অবেহীম না থাকো এবং তারা কোরান সুন্নার কথা বলে থাকে এগুলি হচ্ছে আলেম ওলামাদের বৈশিষ্ট্য তৈয়ালিহদ্দিন তাদেরকে আল্লাহ দিনের সুরক্ষার জন্য নিযুক্ত করেছেন ওলাউলা যদি আলেম ওমারা যুগে যুগে না হতেন লাবাতিস তাহলে নিশ্চিহ্ন হয়ে যেত ও তা আল্লাহ তো আত্মালাত আহকা মোহা আর শরীয়তের বিধিবিধান সব বিনিষ্ট হয়ে যেত নিষ্ক্রিয় হয়ে যেত ও হম ফিক্লে জমানিন আল আসল ফি আহল আকদ তারা প্রতিটি যুগে তারাই হচ্ছেন আহলুল আক্ত মানে তাদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নিতে হবে তারাই হচ্ছেন সুরা সদস্য হওয়ার যোগ্য অল হচ্ছেন সুরা সদস্য হওয়ার যোগ্য ওহমুল মানি নাম আল অমারা ফিকাউল তালিল আমার মেন খুম আর শাসক গোষ্ঠীর সাথে তাদের ওলামাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্যর পরে

এবং এই কাজ যে করবে সে কখনও সফলতা লাভ করবে না সফল হবে না জি সুতরাং আমি বা উদাহরণস্বরূপ বলবো যাতে করে কোনো ব্যক্তি রাফেজি শিয়াদের মতো সাহাবেদের মানহানি না করে মাওয়া রাজিয়া আল্লাহ মানহানি না করে উসমান রাজিয়াদের মানহানি না করে আমর আসের মানহানি না করে এইভাবে আর নাম ধরে কত বলবো তারপরে কোনো তাবির মানহানি না করে এমাম আবু হানিফা সাফি মালিক আহমদের কেউ মানহানি না করে তাদের দোস্তুটি না খুঁজে বাড়াই বরং তাদের এলেমের কাছে নিজের এলেমকে তুচ্ছ মনে করে তবে কেউ ভুলের উর্ধ্ব নয় অন্ধ তকলিদ অবশ্য নেই এই ক্ষেত্রে অবশ্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে যেমন তাদের মানহানি করবেন না তেমনই অন্ধ ভক্তি কখনও চলবে না যে যা বলেছেন তাই হচ্ছে বহি তারা যা ইজতেহাদ করেছেন তার তকলিদে শখসি করতে হবে মজা মানা ফরজ হয়ে গেছে এই ভুল কথা বলবেন না হক হচ্ছে এই দুইয়ের মাঝে যেমন তাদের দোস্তুটি খুঁজে তাদেরকে ছোট করবেন না আমি আরবাকে আইমায় মহাদে সেনকে তেমনি তাদের ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করে অন্ধভক্তি দেখাবেন না অন্ধভক্তি দেখাবেন না জি হ্যাঁ যেটা হয়েছে এই অন্ধ তকলিদের ফলস্বরূপ এইরকমই এমা বিন তাইমা রাহে মহল্লার হ্যাঁ অনেকেই হ্যাঁ বদনাম করে থাকেন এইরকম বর্তমান যুগে শেখ হুনাবাদ ইবন ওসাইমেন আল্লামা আলবানী তাদের সম্পর্কে সমালোচনা করে থাকে এক ইখানি জামাতি হুজুর বলে দিল যে আলবানি ফাঁকি এই নয় আলবানি ফাঁকি নেই আলবানি মহাদ্দেশ হাদিসের জ্ঞান আছে কিন্তু ফাকি নয় আপনার উদ্দেশ্যে এত অসৎ যে আপনি একজন এত বড় এমামের মানহানি করলেন যে সারা বিশ্বে বর্তমান বিংশ শতাব্দীতে পৃথিবীতে তিনজন আলেমের কোনো বিকল্প আলেম খুঁজে দিতে পারবেন না আপনি তো এই রকম চরিত্র যেন না থাকে এই রকমই এমাম আবদুল্লাহিনা মোবারক রহমতুল্লা আল বলছেন হাক আল্লা আল্লাহা জ্ঞানী মানুষের জন্য আবশ্যক হচ্ছে যে তিন শ্রেণীর মানুষকে নিয়ে খেলতামাশা যেন না করে মানুষকে নিয়ে যেন খেল না করে তাদের মানহানি না করে তাদেরকে হালকা না মনে করে আপনার মতো না আমার মতো না তাদের সাথে এই আচরণ করবেন আল ওলামা প্রথম হচ্ছেন আলেমদের সাথে আপনি এই খারাপ আচরণ করবেন না আপনার দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য সামান্য একটু কথার জন্য আপনার সাথে ভুল বুঝাবুঝির কারণে আপনি কোনো গুজবের শিকার হয়ে আপনি আলেমের মানহানি করা শুরু করলেন আলেম সম্পর্কে ঘৃণা ছড়ানো শুরু করলেন বা আপনি কোনো দলের সাথে জড়িত সেই দলের সমর্থন পেলেন না সে আলেমের মাধ্যমে সেই জন্য তার বিরুদ্ধে আপনি উঠে পড়ে লেগে গেলেন আর তার আপনি দস্তুটি খুঁজিয়ে প্রচার প্রসার করছেন আপনি এরকম কাজ করবেন না ওলামাদের অসালাতিন শাসকদের ওয়াল ইখওয়ান আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের কারণ তিনি বলছেন আব্দ মোবারক রহমতুল্লাহ আলাই প্রখ্যাত এমাম এবং আমিরুল ফিল হাদিস তাকে বলা হয়েছে যেমন এমাম বুখারীকে বলা হয়েছে এমাম বুখারী উস্তাদ তিনি বলছেন ফাইন বিল আলমা কারণ যেই ব্যক্তি আলেমদের মানসম্মান নষ্ট করবে আলেমদেরকে তুচ্ছ জ্ঞান করবে আলেমদেরকে নিচু করার চেষ্টা করবে জাহাবাত আখেরা তহু পরকাল তার ধ্বংস হয়ে যাবে তার পরকাল ধ্বংস পরকাল কিভাবে ধ্বংস হবে সে গুমরাহের শিকার হবে তার সহি আখিদা হারিয়ে যাবে সহি মানহাজ হারিয়ে যাবে কোরআন সন্ন্যার পথ থেকে দূরে সরে যাবে যার ফলে আখেরাত নষ্ট হয়ে যাবে বেদিন বেনামাজি হয়ে যাবে অসৎ হয়ে যাবে বিভিন্ন পাপে জড়িয়ে যাবে আলেমদের বিরুদ্ধাচরণ করার কারণে জাহাবাত আখেরাত পরকাল ধ্বংস হয়ে যাবে অমানিস্তা খাফাবি সুলতান আর কেউ যদি শাসকের মানহানি করে শাসককে তুচ্ছ জ্ঞান করে শাসকের ওপর তাগু আর কাফের এইসব ফতুয়াবাজি করে দুনিয়া ও তাদের দুনিয়া নষ্ট হয়ে যাবে শাসক সম্পর্কে অমুকের পাঁচাটা গোলাম অমুক দেশের পাঁচাটা গোলাম অমুকের এই এইসব যে ভাষাগুলি রয়েছে এক শ্রেণীর যারা বিভ্রান্ত তাদের চরমপন্থী তাদের এটা যদি করতে যায় শাসক সম্পর্কে তাহলে দুনিয়া নষ্ট করে ফেলবে কারণ তারা তখন শাসকদের পকড়াওয়ার শিকার হবে আর এমন পকড়াও করবে শাসক যে দুনিয়াতে আর কল্যাণ পাবে না অমানিস্তা খাফাবিল ইওয়ান আর কেউ যদি বন্ধু আত্মীয় স্বজনদের মানহানি করে তাদেরকে ছোট করে তাদের তুচ্ছ জ্ঞান করে যথাবাত মরু তহু তাহলে তার মান তার ভদ্রতা নষ্ট হয়ে যাবে নিজের আত্মীয় স্বজন কেউ যদি বদনাম করে তো মানুষ ভেবে নেবে যে যখন এর আত্মীয় স্বজনরা খারাপ তো এই লোকও খারাপ বন্ধু বান্ধবের কেউ যদি বদনাম করে তাহলে জ্ঞানী মানুষরা চেনে নেবে যে বন্ধুদের যখন বদনাম করছে তো এর বন্ধুত্ব এদের সাথে কেন তার মানে এও একই করে মাথা মোড়া আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন তা হিরুল ওসুল প্রথম খণ্ড একশো বাউান্ন পৃষ্ঠায় এমাম মোরাক মোবারক রাহমতুল্লাহ এই গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান উক্তিটি উল্লেখ করা হয়েছে এমাম আহমদ রাহেমহল্লার আরেকটি উক্তি দিয়ে শেষ করছি তিনি বলছেন লহুমুল ওলামায় মসমু মতুন আলেমদের গোস্ত হচ্ছে বিষাক্ত মনসম্মাহা মারেজা কেউ যদি বিষাক্ত গোস্ত সঙ্গে ফেলে তাহলে অসুস্থ হয়ে পড়বে অমান আকালা আর কেউ যদি আলেমদের এই বিষাক্ত গস্ত খেয়ে ফেলে মা তাহলে মরে যাবে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আলেমদের মানসম্মানকে হালকা যদি মনে করে তাহলে রোগী হয়ে যাবে যে দিনই রোগ ধরে নেবে দিন শিখা থেকে বঞ্চিত হবে হ্যাঁ দিনের প্রচার প্রসার থেকে বঞ্চিত হবে দিনের যে রহমত বর্কত রয়েছে তা থেকে বঞ্চিত হবে সে আলেমের এলেম থেকে বঞ্চিত হবে এবং গিবদ করা শুরু করলে মরে যাবে মানে তার ইমান ধ্বংস হয়ে যাবে